বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির মুখোশ খুলে যাচ্ছে, উল্টিতে বললেন বিজেপি রাজ্য কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্য। আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বর প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে উপনির্বাচনে বিজেপি হওয়ার কারণ খুঁজতে গিয়ে রাজ্য সরকারকে উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি বলেন যে, আমার ব্যক্তিগত অভিমত, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে সহজে পেয়েছেন, এর প্রভাব পড়েছে ভোটারদের উপর। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গতকাল এই পোস্টে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা মিলেছে। এমনই এক প্রতিক্রিয়া দিলেন মঙ্গলবার রাতে কুলটিতে বিজেপি রাজ্য কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্য। তিনি বলেন, জিতেন্দ্র তিওয়ারির মুখোশ খুলে যাচ্ছে এবং আগামী দিনেও আরো মুখোশ খুলে যাবে। মাননীয় জিতেন্দ্র বাবু, তিনি আমাদের এই ইলেকশন কমিটির একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন এবং তার উপর দায়িত্ব ছিল। আজকে জিতেন্দ্র বাবুর মুখোশ খুলে পড়ছে। মানুষের একটা মুখ থাকে এবং একটা মুখোশ পড়ে থাকে। আজকে মুখোশ জিতেন্দ্র বাবুর খুলে যাচ্ছে, আস্তে আস্তে আগামী দিন আরও মুখোশ খুলে যাবে। তিনি আজকে মমতা দিদির জয়গান গানছে, আগামী দিন আরও জয়গান গাইবেন এবং তিনি রাস্তা প্রশস্ত করছেন টিএমসিতে যাওয়ার, মনে হয় আমার। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।